নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বিক্রম দা তথাগত অ্যাকচুয়ালি কি করতে চাইছে বাংলা সিনেমায় পাড়িয়া একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে আপনারা সকলেই জানেন পাড়িয়া যে কি এক্সাইটমেন্ট ছিল কি হয়েছে সিনেমাটা প্রত্যেকটা অ্যাকশন সিকুয়েন্সগুলো যেরকম আসছিলো বিক্রম দা যেরকম বডি ট্রান্সফরমেশন করেছে যেরকম লুকস যেরকম অ্যাকশান যেরকম পাঞ্চ লাইন হ্যাটস অফ আমি জাস্ট স্নান করতে যাচ্ছিলাম তার আগেই চলে আসলো বিক্রম দা আর তথাগত দার পারিয়ার ভলিউম টু একটা লুকস চলে আসছিল। যেটা নাম দেওয়া হয়েছে দ্য রাইজ অফ কাল ভৈরফ আমি জাস্ট এই পোস্টার বলুন বা এই যে ছোট্ট একটা গ্লিমস আসলো যে পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যা বাজছে একটা মন্ত্র উচ্চারণ হচ্ছে পেছনে তারপরে এই যে বিক্রমদার যে লুকসটা আপনারা জাস্ট দেখুন এটা পারিয়ার টু ভলিউম টু আসছে সিরিয়াসলি এটা বাংলা সিনেমার কাজ আমার গায়ে লিটারেলি কাটা দিচ্ছে কি লাগছে এখানে বিক্রম দা সেই মুখোশটা পড়ে রয়েছে তার পেছনে ওই যে ছোট্ট পাপ্পি সোনাটা রয়েছে সে পেছনে তারপরে বন্দুক ফন্দুক পুরো নিয়ে একদম পুরো আর্মড হয়ে আছে পুরো গায়ে পুরো বস্ত্রতা জড়ানো লুকটাই আলাদা মানে একটা সাইড করে কি লাগছে আর পাশে একটা নেকড়ে রয়েছে আর দেখবেন তার নিচে মানুষের লাশ পড়ে আছে মনে হয় কিছু জন্তু জানোয়ারও সম্ভবত পড়ে রয়েছে এই যে পোস্টারটা আর সামনে থেকে কতগুলো হেলিকপ্টার উড়ে আসছে এটা কি এটা কি করতে চলেছে মানে আপনারা শুধু ভাবুন যে যখন তথাগতদা যখন বলেছিল যে আমরা এক একটা ইউনিভার্স নিয়ে আসব। শুধুমাত্র একটা কুকুর দিয়ে ইউনিভার্স শুরু হয়েছে তা এরপর একটার পর একটা চমক আসবে এইটা দেখার পর যারা পাড়িয়া দেখেছে দেখুন পাড়িয়া নিয়ে তো প্রচুর এক্সাইটমেন্ট যেরকম ছিল প্রচুর মানুষ দেখতে গেছে একটা মানুষের মুখে নেগেটিভ নেই প্রত্যেকটা মানুষ এই কাজটাকে প্রশংসা করেছে ভালোবাসা দিয়েছে বিক্রমদা তার টিম প্রত্যেকটা হল ভিজিট করেছে বিক্রমদার সাথে আমার পার্সোনালি নিজের কথা হয়েছে মানে এই কাজটা দেখার পর আমি যথেষ্ট মানে আরও আমার এক্সাইটমেন্ট মানে চার গুণ থেকে গুণ বেড়ে গেল মানে আপনারা জাস্ট ভাবুন আমি এই ঘরে বসে রীতিমতো ঘামছি আমার এই রুমটা প্রচণ্ডই ছোট আমার এই কাজটা নিয়ে যেই লেভেলের উত্তেজনা এক্সাইটমেন্ট আপনাদেরকে শব্দে বর্ণনা করতে পারবো না জাস্ট শব্দে বর্ণনা করা যাবে না ভাবুন এটার কাজটা যখন আসবি কি বড় লেভেলে করতে চলেছে মানে এটা এক প্রকার চমকে দেবে জাস্ট আপনারা কোনোভাবে এটা বলতে পারবেন না এটা বাংলা সিনেমার কাজ পোস্টারটা দেখুন বিক্রম চ্যাটার্জির এই যে বাল্ক ফিগার কি লাগছে গান ফান নিয়ে মুখোশটা পরে বা হাতে একটা ওই ভালা ধরে রয়েছে পাশে নেকড়েটা রয়েছে মানে কি পোস্টার ডিজাইন করেছে এটা দেখার পরে তো মানে গা পুরো উত্তেজনায় গরম হয়ে যাচ্ছে আমার তো দুর্দান্ত লেগেছে মানে আমার জাস্ট মাথা মাথা হ্যাং করে গেছে এই পোস্টারটা দেখে তা যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি এটা কিছু করবে সব কিছুকে মানে জাস্ট ছাপিয়ে যাবে আমি বলবো যদি এইটাতে সেরকম যদি ইনভেস্ট করা যায় আর সেরকমভাবে যদি এইটার অ্যাকশান ডিজাইন করা যায় আমি জানি না এরপর কী কী আপডেট আসবে পারি না পারি না যে সমস্ত আপডেট আসবে পারিয়া সংক্রান্ত সেই সমস্ত আপডেট আপনাদের সামনে অবশ্যই আমি ডেফিনেটলি নিয়ে আসবো তা চলুন আজকে এই অবধি এক্সাইটমেন্ট জাস্ট ধরে রাখা না ওটা দেখার পরে না চোখ ফোক জাস্ট হারিয়ে গেছে তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নিজেদের মতামত অবশ্যই জানাবেন নমস্কার